সমন্তকিনী মা আমি না ডেকে বলতেছে বল এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই মানুষ বিপদের মধ্যে পড়লে বিপদ আপদের কথা প্রাণের স্বামীর কাছে বলে এমন ভাগ্যহীন মহিলা প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে আমি স্বামীকে হারালাম বোন হালিমারে আমার একমাত্র ধন একমাত্র রত্ন আমার কলিজার টুকরোকে তুমি নিয়ে গেলা বোন আমার সন্তানকে ভালো করে দেখো আমার সন্তানকে একটু দেখাশোনা করে রেখো হালিমা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে গো ভাই কাফেলা কত আগে বিদায় নিয়ে গেছে আমার নবীকে নিয়ে যখন উঠের মধ্যে মা হালিমা সোয়ার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল উঠের মধ্যে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলেন আমার আল্লাহ মাহালিমা যখন বাড়িতে চলে গেছেন বড় দুর্ভিক্ষ দেখা দিছে ভাই মাঠের মধ্যে কোনো ঘাসপালা দেখা যায় না যে মাঠের মধ্যে যায় খালি শুকনা ঘাস দেখা যায় কিন্তু মাহালিমার উটগুলি এই শুকনা পাথর কাটে মাহালিমার পক্ষে শুকনা পাথর সাইটে সাইটে আসে দেখতে দেখতে দেখা গেল আল্লাহ নবীর বরকতে মাহালিমার সমস্ত বকরিগুলি দোদাল হয়ে গেছে গ্রামের লোকে কয় হায় রে হালিমার বকরিগুলি কোন চরা যায় কোন মাঠে যায় তোর সেই মাঠে নিয়ে যায় ওই মাঠে নিয়ে যায় কিন্তু হালিমার বকরির সাথে কেউ পারে না এটা কার বরকত নবীর বরকত ধরে বলেন কার বরকত ও আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন দুধ খাওয়ার শেষ হয়ে যাচ্ছে নবী যখন দুধ মা হালিমার বুকের সাথে মুখ লাগায় ওই ডান দুধের সাথে মুখ লাগাইছে পরে বাম দুধ দিতে চায় আল্লাহ নই বাম দুধ মুখের মধ্যে নেন না কেন নেন না গো ভাই জানেন নবী আমার মার কোলের ভিতর থেকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য ইশারা দিয়ে যান আমার আর একজন দুধ ভাই আছে ওই দুধ ভাই বাম দুধ খাবে আমি ডান দুধে যখন মুখ দিয়েছি আমি পরের হক নষ্ট করব না হক নষ্ট করার জন্য আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই এই কথা বোঝানোর জন্য নবী যদিও কথা বলতে পারে না কিন্তু দ্বিতীয় দুধে মুখ লাগান না বন্ধুগণ মা হালিমা কিন্তু কপাল ফুলে গেছে ভাই বিশ্ব নবী আজকে যখন মদিনার দিকে ফিরে আসতেছে মদিনার দিকে ফিরে আসছে যখন মদিনা কলেরা ব্যারাম লেগে গেছে আমি না বলতে যাব আমার সন্তানকে তুমি আরো দুই এক বছর পাইলা দাও এখন কলেরা মহামারী লাগছে আমার সন্তান যদি এখন দুনিয়ার থেকে চলে যায় আমি মা বরদাস্ত করতে পারবো না এবার হালিমা আবার সন্তানকে নিয়ে আসছে ভাই দুই এক বছর দুই বছর হালিমার বাড়িতে আবার থাকে একদিন মোহাম্মদ রসুল্লাহ মাঠের মধ্যে বকরি চরানোর জন্য গেছে কি চড়াইতে গেছে জোরে বলেন কি কেন বকরি চোরান লাগবে পয়গম্বরদের এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর বকরি চোরান নাই মানুষ চোরান লাগবে পয়গম্বরদের বকরির চাইতে রাগি বকরির চাইতে এত প্রাণী এমন প্রাণী যে প্রাণী বড় কেঁচু প্রাণী মানুষের শরীরের মধ্যে রাগ উঠায় দেয় বকরি ডান দিকে যাবে বাম দিকে যাবে পেশা কুচে করে হাঁটা ঘাটা করবে পানি যখন দেখবে পিছনে টানা নিবে গলার মধ্যে দড়ি লাগায় টান দিবেন বকরি কিন্তু সামনের দিকে যেতে চায় না ও আমার বন্ধুগণ বকরি সব মানুষ চড়াইতে পারে না যে বকরি চড়াইতে পারে তার রাগ হজম হয়ে যায় একটা ঘটনা ঘটে যায় তার দুধ ভাই হালিমার ছোট্ট বেটা যায় বলতেছে মা রে সর্বনাশ হয়ে গেছে মা আমার কোরাইশি ভাই বকরি চড়াইতেছিল হঠাৎ করে দেখি দুইজন সাদা পোশাক পরা পুরুষ আসলো আমাদের কাছে আইসা আমার কোরাইশি ভাই মোহাম্মদকে সিট করে শোয়া বুকটা ফাইরা কি যেন ভাই করছে মা আমার মোহাম্মদ কুরাইশি ভাই মনে হয় আর জিন্দা নাই হালিমার ঠিক থাকতে পারে না জনম দুঃখিনী মার মতো ব্যথা হালিমার কোলে দৌড় দিয়ে চলে গেছে হালিমা কিন্তু এই জায়গার মধ্যে যা দেখে মোহাম্মদ রসুল্লাহর অপারেশন থিয়েটার শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ দাঁড়ায় গেছে ভাই অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে কোন মানুষজন সেখানে নাই হাসপাতাল নাই কিন্তু অপারেশন শেষ মা হালিমা বলে আমি দেখলাম নবীজির বুকের মধ্যে শিলায়ের দাগ দেখা যায় জোরে কান মার হওয়া আমি জিজ্ঞাসা করলাম বাবা মোহাম্মদ রে এই জায়গার মধ্যে কি হয়েছে বাবা বলো বলে মা আমি দাঁড়াইছিলাম দুইজন মানুষ এসে আমার সিট করে শোয়া আমার বুকখান ফাইরে আমার ভিতরের থেকে হৃৎপিণ্ড বাহির করেছে কি যেন একটা বাহির করে নিক্ষেপ দূরে নিক্ষেপ করলো গো মা এরপরে কি হয়েছে আমি জানি না বলে বাদাম তোর কি কোনো ব্যথা লাগে নাই কনা আমার কোনো ব্যথা লাগে নাই হালিমা চিন্তার মধ্যে পড়ে যায় এই
সন্তানকে রেখা বিপদ না যায় কোন বিপদ আমার কান্দের মধ্যে আসে হালিমা তো সাদিয়া চার পাঁচ বছরের পয়গম্বর কিনিয়া মার কাছে জমা দিয়া আসে আল্লাহ আল্লাহর নবীর মা চিন্তা করতেছে পাঁচ বছর পর কিন্তু সন্তানকে কোলে পাইছে ভাই একজন মানুষও তার আপন জন নাই শ্বশুর বাড়িতে মা মিনা একা একা থাকে সন্তানকে কোলে পাইয়া শ্বশুরকে বলে আব্বা জান আপনি একটু বিদায় দেন আমার কচি বাচ্চাকে নিয়ে আমি একটু বাবার বাড়ি বেড়াইতে যাই পাঁচ বছরের মধ্যে আব্বার বাড়ি যাই নাই আমার প্রথমের সন্তানকে নিয়ে আমি একটু মদিনার দিকে যাব আমার কচি বাচ্চাকে তার বাবার কবর দেখায় দিয়ার আবার বন্ধুগণ পাঁচ ছয় বছরের বালক ভাই মোহাম্মদুর রসুলুল্লাহ নানির বাড়ি যাওয়ার আগের দিন চলে গেছেন মক্কার ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য মোহাম্মদুর রসুল্লাহর বয়সের পোলাপান মোহাম্মদুর রসুল্লাহর সাথে ছোট ছোট দেখা যায় এক জায়গায় দাঁড়িয়ে পারে হুজুরকে উঁচা দেখা যায় ওদের কি নিচা দেখা যায় হুজুরের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল পড়ে না বয়সী ছেলেবেলেরা কয় কি ব্যাপার একদিনে হইলাম তোকে কেমন এত বড় দেখা যায় আল্লাহ নবীর কিন্তু চলে গেছেন খেলাধুলা করার জন্য আসলে আজকে কি খেলাধুলা করলো ভাই আজকে সাম দেশের থেকে সব লোক আসবে ব্যবসা বাণিজ্য করে বাড়ির দিকে ফিরে আসবে সব সন্তানরা তাই রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে যেমন বাসের থেকে নামার সাথে সাথেই বিদেশ থেকে সন্তান হাজির সাদর যখন হজ করে আসে প্লেনের প্লেন ঘাটির মধ্যে বিমান ঘাটির মধ্যে বাচ্চা কাচ্চা সন্তানরা অপেক্ষা করে আবার দেশের মধ্যে এসে অপেক্ষা করে ওই রাস্তা দিয়ে আব্বা আসবে ও আমার বন্ধুগণ ওই মক্কার ছোট্ট ছোট্ট পোলাপান মক্কার ছোট্ট ছোট্ট ছেলের আজকে অপেক্ষা আছে সাম দেশের থেকে কত মানুষ আসবে আজকে ও আমার বন্ধুগণ দেখা গেল কিছুক্ষণ পর উটের পিঠে সওয়ার হয়ে মক্কার মানুষ সব সাম দেশের থেকে আসতেছে এক একজন উটের পিঠের থেকে ডাক দেয় আসো 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 আমার কোলে আসো আব্দুল্লাহ বলে ডাক দেয় আর এইরকম আব্দুল জব্বার বলে ডাক দেয় যার সন্তানকে সেই কোলের মধ্যে তুলে নেয় আঙ্গুরের প্যাকেট বাইর করে দেয় কমলা লেবুর প্যাকেট বাইর করে দেয় মোহাম্মদুর রসুল্লাহ ছোট্ট মানুষ ভাই অপলক নেত্রে তাকা রয়েছেন এতদিন ছিলেন তাইফে আদাস্ত কিন্তু মক্কায় উনি মনে করেছেন মার কাছে শুনছে তোর বাপ শাম শহরে ব্যবসা করার জন্য গেছে নবী আমার মনে করেছেন আমার আব্বা রাস্তা দিয়ে আসবেন আমার আব্বা যখন এই রাস্তায় আসবেন সব ছেলে পেলের মতো আমাকেও বাবা মোহাম্মদ বলে ডাক দিবে আল্লাহ নবী তাই তাকায় রয়েছেন গোবাই কিন্তু সূর্য ডুবে যাচ্ছে সব মানুষই তো চলে গেছে কিন্তু কই আমাকে তো কেউ মোহাম্মদ বলে ডাক দিল না দেখি আমাকে কেউ নেওয়ার জন্য আসে কিনা বড় প্যাথিকিক কাহিনী গোবাই বড় হৃদয় কি বড় কথা শিশু পয়গম্বর বুঝে না আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে নবী আমার উপর হয়ে শুয়ে মরুভূমির বালুর মধ্যে বুক লাগায় শুয়ে পড়েছেন আল্লাহর পয়গম্বর আর আল্লাহর নবী ফিকরে ফিকরে কাঁদতেছেন দেখি আমার বাবা আমাকে কোলে নেয় কিনা ইতিমধ্যে মা আমিনার কানে সংবাদ চলে গেছে মা আমিনা রে তোর কচিবাচ্চা কিন্তু আর খেলাধুলা করে ফিরে আসবে না আজকে অভিমান করেছে আব্বা এসে ডাক না দিলে মোহাম্মদ আজকে উঠবে না মা আমিনা আর চোখে পানি রাখতে পারে না পাগলের মতো ছুটে যায় রাস্তার মধ্যেও কচিবাচ্চা বাবা মোহাম্মদ বলে ডাক দেয় আয় তুই আমার কোলে আয় আল্লাহ নবী সূত্র মানুষ বলে না আমি আজ তোমার ডাকে বাড়ি যাব না তুমি না বললে আমার আব্বা গেছে সাম দেশে সফর করার জন্য যতক্ষণ পর্যন্ত আমার আব্বা এসে আমার কোলে তুলে না নেবে অতক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠব না মামিনের সন্তানকে বুকে ধরে ধরে বলতে দেবা দান্ডে শোন কেমন পর্যন্ত যদি আল্লাহ তোরে হায়াত দেয় এই জায়গায় যদি শুয়ে থেকে কান্দ যে মানুষ একবার চলে যায় আর কিন্তু ফিরে আসে না বাবা আয় তুই আমার বুকে আয় আয় আসলে তোর বাবা দুনিয়ায় জিন্দা নাই তোর বাবার কবর জিয়ারত করার জন্য আগামীকাল আমরা মদিনার দিকে যাব আমার বন্ধুগণ কোন সন্তান চায় না বাবার সংসব বাবা যখন সাত বছর পর সৌদি আরব থেকে বাড়ি আসে মালয়েশিয়া থেকে বাড়ি আসে সন্তানরা ডান পাশে বাম পাশে ঘুমায় যায় যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ পর্যন্ত বাবার গলা ছাড়ে না
হালি বলে আব্বা তুমি আবার কোন দিন যাইবা ও আমার বন্ধুগণ আজকে মা আমি না সন্তান কি চিরজীবনে জীবনের মতো আর কোনদিন মক্কার জমিনে আসা হবে না আজকেই শেষ রাত মা আমি না কোটি বাচ্চাকে বুকের সাথে নিয়ে স্বামীর ঘরের মধ্যে শেষ রাত্রি যাপন করতে যে ভাই সারা রাত পর্যন্ত সন্তানকে বুঝ দিতে বাজান তোর বাবা দুনিয়ায় নাই যারা মারা যায় তারা কোনদিন ফিরে আসে না তোর বাবা কোন জায়গায় ঘুমাচ্ছে সেই জায়গা খান তোকে আমি দেখাবো চল দাই পরের দিন মা বেটা দুইজনে রওনা দিছে মদিনার দিকে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গা বড় করুণ জায়গা ভাই যেই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর কবর রয়েছে আব্দুল্লাহর কবরখানা মুসা ভিটির মতো দেখা যায় মা আমিনা কবরের পাশে নামছে ছয় সাত পাঁচ ছয় বছরের কচি বাচ্চা মার সাথে কবরের পাশে দাঁড়ায় গেছে মা আমিনার মনে আজ বড় দুঃখ মা আমিনা কথা বলতে পারতেছেন না খালি দেখে বলে পড়েন স্বামী আমার তাকায় দেখো আজ তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে ও আমার বন্ধুগণ আল্লাহর নবী সুস্থ মানুষ ভাই আব্বাকে এক নজর দেখার জন্য ছোট মানুষ বড় বেকার আর হয়ে আব্বা আব্বা বলে ডাক দেওয়া শুরু করলো মা আমিনা দেখে বলে প্রাণের স্বামী আমার একটা বার তোমার সন্তানের ডাকে সাড়া দাও যারা মরে যায় তারা কোনদিন ডাকে সাড়া দিতে পারে না গো ভাই শিশু বাচ্চা যখন কবরের উপর কবরের মাকে গুলি হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আর হামাগুড়ি দিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে এমন সময় আমার মাওলা বলে মালিকুল মৌত্রে আমি আজকে একটা কঠিন হুকুম তোর উপর দিতে চাই মালিকুল মৌত্রে চলে যা মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া নামক জায়গায় ওই জায়গার মধ্যে আমার বন্ধু আব্বা আব্বা বলে ডাকে আর আমার বন্ধুর মা দাঁড়িয়ে থেকে স্বামীকে ডাকতেছে তাড়াতাড়ি যা আমার বন্ধু মা আমিনার জানখানা কবজ করে নিয়া আব্রাহিম বলো মাওলা এত কঠিন হুকুম কি আমি পালন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলে না তোর পালন করাই লাগবে মালিকুল মউত বলে আল্লাহ তোমার বন্ধুর বাবাও নাই মাও যদি চলে যায় তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে আমার আল্লাহ মালিকুল মউতকে বলে যার কেউ নাই তার জন্য রয়েছি আমি আল্লাহ মরুভূমির লুহালাপ মরুভূমির বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে ভাই ওই উট যখন এই নাকটা বালুর মধ্যে তখন মরুভূমির লোকজন বুঝতে পারে লু হাওয়া আসতেছে এই লু হাওয়া তার নাকের মধ্যে যাবে তার মৃত্যু ছাড়া কোনো পথ নাই তখন পথযাত্রীরা ওই উটের নিচে যায় এরকম মাথা নিচা করে দিয়ে থাকে মা আমিনাও চেষ্টা করছে কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে গেল একটুকু গরম বাতাস মা আমিনার নাকের মধ্যে চলে গেল মা আমিনা চিত হয়ে যখন জমিনে শুয়ে পড়ে পাঁচ ছয় বছরের কচি বাচ্চা বুঝ হয়ে গেছে ভাই আব্বাকে যদিও দেখে নাই ছয় বছরের বালক কিন্তু মার কথা বলতে পারে মার বুকের কাছে এসে মারে এতক্ষণ পর্যন্ত আব্বারে ডাকলাম আব্বা আমার ডাকে সাড়া দিল না মা তুই কেন কথা বলিস না বল এই বলে মার বুকের উপরে ডাকে পরে থেকে কান্দে মা তুই একটু আমার সাথে কথা বল মা চিরজীবনের মতো শিশু পয়গম্বরকে এতিম নদীতে শোক সাগরে ভাসাইয়া চলে গেল আমার বন্ধুগণ দাসী অম্মা দেখে বলতে যায় বাজানা আয় তুই আমার বুকে আয় তুই আমার কোলে আয় নবী বলে কি আমার মা কি তাহলে কথা বলবে না বলে তুই যদি কি আমার পর্যন্ত ডাকিস তোর মা কথা বলবে না আল্লাহ নবী আর চোখে পানি রাখতে পারে না খালি বলে মা তুই কি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি আব্বা ফাঁকি দিয়ে চলে গেছে তুইও ফাঁকি দিয়ে চলে গেলি কাশিউ নাইমান বলে বাজান আজকের থেকে তুই আমার মা বলে ডাকবি ও আমার বন্ধুগণ যে আসলে মা নয় খালার ফুবুকে মা বলে ডাক দিলি কি মার স্বর্ণস্থান পূরণ হবে মার যে কত দাম ভাই মার স্বর্ণস্থান পৃথিবীর কোন মানুষ পূরণ করতে পারবে না আল্লাহ নবী আজ
একা একা ফিরে আসতেছেন মদি মক্কার দিকে, মক্কার দিকে আসছে। দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, আরে দাদু ভাইকে আমি কি করে লালন পালন করব। এই আব্দুল মুত্তালিব একদিন দুনিয়ার থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পর এবার দায় দায়িত্ব বহন করতেছে আবু তালেব। আবু তালেব একদিন দুনিয়ার থেকে চলে গেল। আবু তালেব কোন দিন দুনিয়ার থেকে চলে যায় গো ভাই? মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 পার হয়ে গেছে, নবুয়তি ফরমান মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে গেছেন। সর্বপ্রথম হযরত মা খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করেন, হযরত আলী মুর্তজা ইসলাম কবুল করেছেন। চাচার কাছে বলে, চাচা আপনি আমার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন, চাচা আপনি বলেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। বহু ঝুঁকি আপনি সামলাইছেন চাচা, জাহান্নামের আগুন বড় শক্ত চাচা। আমি যখন নামাজে দাঁড়ায় যাই মসজিদে নববীর ওয়ালের সাথে, আমি জাহান্নামের সিন দেখতে পাই। আমার দিক তাকান, জাহান্নামের কথা বলতেছিলাম। চাচা আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই মসজিদে নববীর ওয়ালের সাথে, আমি জাহান্নামের সিন দেখতে পাই। চাচা জিব্রাইল বলে গেছেন যদি আপনি ঈমান না নিয়ে কবরে যান তাহলে আপনার পার মধ্যে একটা আগুনের জুতা পরানো হবে, ওই আগুনের জুতার গরম কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। চাচা কুফরি বড় কঠিন পথ, আপনি আমাকে মোহাম্মদ রসুলুল্লাহ আপনার ভাতিজাকে রসুল বলে নাই মানলেন, আপনি কমসে কম বলেন ভাতিদার মহব্বত, ভাতিদার ব্যথা বুঝতে পেরেছে চাচা। মুখ থেকে কলমা শরীফ বাহির হবে এমন সময় ভাই আবু জেহেল উৎপা সাহেব আয়সা কায় ও আবু তালেবের মরার সময় কি বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মাইরে মরে যাবে, ওই মরার সময় কি ধর্ম বিক্রি করবে ভাইস্তার কথা মোতাবেক? আব্দুল আবু তালেব বলতেছে ভাতিজা শোনো, আমি তোমার ধর্মকে প্রাণ দিয়া ভালোবাসি কিন্তু স্বীকার করতে পারলাম না, মোহাম্মদুর রসূলুল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার চাচা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? আমি নবী জি অবস্থা দেখেছি, পাপি গদ্দার জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে, আমার চাচা ইসলামের জন্য যত কিছু করেছে আমি চাচাকে জাহান্নামে যেতে দিব না। এই বলে যখন চাচার মাথার থেকে মাথা করতে শুরু করছে গো ভাই, হাতগুলি টানতে টানতে নিচের দিকে নিয়ে আসতেছে, মোহাম্মদ রসূলুল্লাহ জানেন আমার হাতের পরের যে জায়গায় লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। বিধানকে ব্যতিক্রম করেন না, হাত পর্যন্ত হাত নিয়ে এসেছেন। জিব্রাইল আয়েশা বলে হুজুর হাত আপনি নিচে নামাবেন না, এ কাফের অবস্থায় মারা যাচ্ছে, হাত নিচে নামাইলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবেন। আল্লাহ নবী হাত উঠায় নিলেন, আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন। হাদিসে পাকের মধ্যে আছে ভাই এক জোড়া আগুনের জুতা দেওয়া হবে, ওই আগুনের জুতার গরমে ভাত উঠায় দিলে যেমন চাইলগুলি গরমে টকবক টকবক করতে থাকে, জাহান্নামের এক জোড়া জুতার আগুনের গরমে আবু তালেবের মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন, আর মোহাম্মদ রসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষও নাই। খেয়াল করেন কে মোহাম্মদ রসূলুল্লাহকে সান্ত্বনা দিবে ভাই? একমাত্র দিদি আছে এখন খাদিজাতুল কুবরা। মা বোন একটু কান ফালায় শোনেন, খাদিজা ছাড়া আমার নবীকে সান্ত্বনা দেবার মতো কেউ নাই। নবী যখন কলমার দাওয়াত দেবার জন্য যান মানুষ বলে মোহাম্মদ রে তুমি ছাড়া কি আর দুনিয়ায় মানুষ নাই, তোমাকে আল্লাহ পয়গম্বর বানাইলেন। কেউ ধমক দেয়, কেউ কবি বলে গাল দেয়, কেউ পাগল বলে গাল দেয়। আল্লাহ নবী এসে কখন খাদিজার কাছে আসে, খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা, ডাক দিয়া বলে আল্লাহ নবী প্রাণের স্বামী আমার আপনি কোনো চিন্তা করেন না, আপনার পক্ষে আল্লাহ আছে, নবী যারা হয় তাদের প্রতি প্রথম প্রথম একটু অত্যাচার আসবে। বিবি সান্ত্বনা দেয়, যে বিবির রকম যে বিবির টাইটেল তাহেরা
জোরে বলেন কি? তাহেরা মানে অত্যন্ত পুত পবিত্র নারী। দুইবার বিবাহ হয়েছে, দুইবারই স্বামী চলে গেছে। চল্লিশ বছর বয়স তো খাদিজাতুল কুবরা নিয়ত করছে বিয়ে শাদী করবে না, কিন্তু আসমানি কিতাব বলি পড়ছে আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, মক্কা নগরের মধ্যে জন্মগ্রহণ করবেন, হিজরত করে রাখা ছিল। আমার নবীর কথাবার্তা কেমন হবেন তাও আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল। ইহুদি খ্রিস্টানের দলেরা ওগুলি গোপন করে রাখত, মানুষের কাছে প্রকাশ করত না। সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, আল্লাহর নবী আমা খাদিজা আমানতদার মানুষ পান নাই, শেষ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহকে ব্যবসার মধ্যে লাগিয়ে দিলেন। দুই একটি যখন ব্যবসা করে আসলেন, মা খাদিজা বিশ্বাস করলেন মোহাম্মদের চাইতে আমানতদার মানুষ আর মক্কায় কেউ নাই। পয়গম্বর যিনি হবেন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আকাশের মধ্যে যদি রোদ থাকে ওই রোদের তাপ মোহাম্মদ রসুল্লাহর মাথার মধ্যে লাগবে না। হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার চিন্তা হয়ে গেল, শাম দেশের থেকে আসতেছে কাফেলা, আমি ছাদের মধ্যে দাঁড়ায় দেখি তো এই কথাটা সত্য কিনা, ইনি কি সেই মোহাম্মদ কিনা। ছাদের উপর দাঁড়ায় দেখে কাফেলা আসতেছে মক্কার দিকে, এক খণ্ড মেঘ আমার নবীর মাথার উপর ছায়া দিয়ে দিয়ে আসতেছে মক্কার দিকে। জোরে গান মারা হওয়া, নবী যখন রাস্তায় চলতেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, আল্লাহ আকবার, পশু পাখি কি করতেন? আর আমাগো মানুষ, হ্যাঁ নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। আমাগো দেশে ছোট্ট ছোট্ট পোলাবান গজল গায় কি বলে, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। গাছপালা তরুণতা আল্লাহ নবীকে সালাম দিতেন, খাদিজা বুঝতে বলেন ইনি আখেরি জামানার পয়গম্বর। চল্লিশ মন স্বর্ণের মালিকা যে মহিলা, খাদিজাতুল কুবরা প্রস্তাব দিছে আবু তালেব মোহাম্মদের কাছে, মোহাম্মদ রে আমি তোমাকে বিয়ে করতে চাই। মোহাম্মদ রসূলুল্লাহ বলেন আমার মুরব্বী আছে, আমি একা একা কোনো কথা দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, আবু তালেব রাজি হয়ে যায়, মামার মোহাম্মদের তো কেউ নাই, টাকা পয়সাও নাই, আল্লাহ বিয়ার অস্তিলায় হয়তো খাদিজার টাকা দিয়া মোহাম্মদকে ধনী বানায় দিতে পারেন। আলাম ওয়াজাদাকাইলান ফাআগনা, ও নবী আমি কি আপনাকে দরিদ্র পেয়েছিলাম না? ওয়াজাদাকাইলান ফাআগনা, আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। বিয়ে শাদি হয়ে গেল, ভাই বিয়ের পরে মক্কার মানুষ কান ঘোষা করা শুরু করছে, ও মোহাম্মদ পরের পয়সা দিয়া ধনী হয়েছে, বইয়ের পয়সা দিয়া মোহাম্মদ ধনী হয়ে গেছে। এই কথা এক কথায় দুই কথায় কিন্তু খাদিজার কানে পৌঁছে যায়। মা খাদিজার স্বামীকে বড় ভক্তি করে ভাই, মা খাদিজার চিন্তা করতেছে হাইরে আমার স্বামী মনে ব্যথা পাবে, তা কিন্তু আমি সহ্য করতে পারবো না। ও দুই চারটা জব করে দাওয়াত দিতে মক্কার সব ধনীদেরকে, মক্কার লোকে দুর্নাম করে কেন, আমরা কত প্রস্তাব দিলাম খাদিজার আদি কেন হলো না, এ তিন এতিম মানুষের সাথে কেন বিয়ে বসলো, মোহাম্মদের তো টাকা পয়সা নাই, কি গুণ দেখে তার সাথে বিয়ে বসলো, এটা হলো হিংসা। জোরে বলেন কি হিংসুক মানুষের শান্তি আছে? আমার বন্ধুগণ আজ পাঁচ সাতটা উর্জা করে দাওয়াতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলতেছে ও মক্কার মানুষেরা শোনাও, এই যে তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার যত মাল আছে এই মাল যদি আমি কাউকে দান করি ওই লোকটা সেই মালের মালিক হবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই হবে, তবে শুনে রাখো আমার সমস্ত মাল আমি আমার প্রাণের স্বামীর কদমে দান করে দিলাম। জোরে কান মারা হওয়া, ও আমার মা বোনরা, নবী যখন অনেক টাকার মালিক হয়ে গেছেন ভাই, ইতিমধ্যে নবী আমার নবুয়তি পায় গেছেন, যদি গরিব মুসলমান হয় খাদিজার টাকা নিতে পায় গেছে, একাত্তরে দান করতে শুরু করেছেন আল্লাহর পয়গম্বর। নবীকে যখন মানুষ কষ্ট দেয় দুঃখ দেয় আল্লাহ
মধ্যে কাফর দিয়া মানুষ এই রকম কষ্ট দিয়েছে, গলার মধ্যে কাফর দিয়া কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরে খাদিজার কাছে যখন যায়, খাদিজা সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী আমার আপনার দুঃখ করার কিছু নাই, নবী যারা হয় তারা এমনি করে কষ্ট করে। বন্ধু বল, চাচা আবু তালেব দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এই মহব্বতের মানুষ খাদিজাতুল কুবরাও কিন্তু আজ দুনিয়ার বুকে নাই। এটা কোন খাদিজা? যে খাদিজা যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, আল্লাহর নবী কয়েকজন সাহাবীর সাথে কথাবার্তা বলতেছেন, ছোট্ট বেটি ফাতেমা শেখ, আব্বা আপনি এখানে কি করতেছেন? তাড়াতাড়ি আসেন, আম্মা যেন কেমন করতেছে। ও আমার বন্ধুগণ, ছোট বেটির কথা শুনে এবার আল্লাহর নবী বাড়ির মধ্যে আসছেন, দেখেন আমাদের উম্মাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরার অবস্থা বেশি ভালো না। নবীজি খাদিজার মাথা কারণে যে রানের উপর উঠায় নিছেন, আরে ভাগ্যবতী মহিলা, খাদিজার মাথা আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ রানের উপরে। জিজ্ঞাসা করে খাদিজা, বিবি তোমার কেমন মনে হচ্ছে? খাদিজা বলে, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর আপনার সঙ্গে থাকতে পারলাম না। হুজুরম, আমি আল্লাহর কাছে চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বড় ভয় লাগতেছে হুজুর, আমার তো কোনো নেকা বল নাই, এত আল্লাহ রাস্তায় দান করার পর নবীর বিবি হয় বলতেছে, হুজুর আমার ভয় লাগতেছে, না জানি আমার কবরে কোন অবস্থা হয়। নবীর বিবি হয় বলতেছে, হুজুর না জানি কবরের মধ্যে কোন অবস্থা হয়, জাহান্নামের আগুন আমারে কি করে, আমি খাদিজা বলতে পারি না। আল্লাহর নবীর বিবি হয় কথা বলে, ও মা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা গো, নবীর বেটি নবীর বিবি যদি এমন কথা বলে আপনাদের কি ভয় করা লাগবে না? আসুন তাই মনোযাত ধরে কি বলবেন, রব্বুল আলামিন নিজেই শিখায় দেন, পরম বেশ মিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। এ মোনাজাত শিখাই দিচ্ছেন কে? কথা কয় না কিসের মানুষ, কে শিখাইতেছেন? আরো জোরে বলেন, কে? ও আমার মুসলমান ভাই, আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, তবু আমি আপনাদের দিকে তাকিয়ে থেকে কথা বলতেছি, দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। খোদার কসম করে বলি ভাই, ঈদের ভাটার মতো 5 মিনিট হাত দিয়া থাকতে পারবেন না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবো আমরা, আমাকে বুঝে আসে না। ইমানদার লোকেরা, 5 নাম্বার গুণ হচ্ছে মা খাদিজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রানের উপর মাথা দিয়ে আসে, একটু মনে রাখেন, খালি বলে হুজুর আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আমার শেষ অনুরোধটুকু আপনি রক্ষা করবেন কিনা বলেন। নবী আমার বলেন, খাদিজা রে, তুমি আমার জন্য যা করেছো, ইসলামের জন্য যা করেছো, 40 মণ স্বর্ণ একজন ব্যক্তিকে দান করা ছোটখাটো ব্যাপার না, আমার মা বন্ধা যদি 5 টাকার 5,000 টাকার মালিক হয়, স্বামীর সাথে গরম দেখায়, মা গো গরম দেখাবেন না গো মা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর বাধ্য বানিয়ে দিয়েছেন, তাই বলে আপনাকে, আপনার স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা বলতে এই নয় যে স্বামীর কথা আপনি মানবেন না, মা গো শুনেন, আপনার স্বামীর কথা মোতাবেক আপনি চলবেন, আপনার স্বামী যা বলে সেই মোতাবেক চলবেন, তবে হ্যাঁ, স্বামী যদি হারাম কাজের নির্দেশ দেয় তা কিন্তু মানা যাবে না। আল্লাহ নবী বলে, খাদিজার শোন, তুমি যে খেদমত আমার জন্য করেছো, ইসলামের জন্য করেছো, আমি নবী যদি আমার পিঠের চামড়া দিয়া তোমার পার জুতা বানায় দেই, নবী হাইসিয়তে নয় স্বামী হিসাবে যদি হয়, তাহলে তবু তোমার মালের হক আমি আদায় করতে পারবো না। ও খাদিজা তুই চিন্তার কোনো কারণ নাই, বলো বলো তোমার শেষ আবেদনটুকু আমি নবী রক্ষা করব। মাগো, কার কাছে বলবেন এমন কথা,
আপনার স্বামী তো নামাজি না, আপনার স্বামী তো সিগারেটের মদ নিয়ে পড়ে থাকে, আপনার স্বামী যে সিনেমার যাত্রা নিয়ে পড়ে থাকে, কার কাছে এমন কথা বলবেন গো মা? তাই দুনিয়ার থাকতেই স্বামীকে মোত্তাকেন পরহেজগার বানান, স্বামীকে বলে কয়া তবলিগ জামাতে পাঠায় দেন, স্বামীকে বলে কয়া মসজিদ মুখী বাজাতুল কুবরা। এবার একটা একটা করে বলতেছেন, হুজুর আমার এক নাম্বার সাধারণ কাফন দিয়ে আমাকে কবর দিবেন না, আপনার গার সাথে যে জুব্বা মোবারকখানা আছে আমি খাদিদার বড় বিশ্বাস, আপনার গার জুব্বাখানা যদি আমার শরীরের মধ্যে লাগে আপনার জুব্বার খাতিরে হয়তো আল্লাহ কবরে আমার আজাদ দিবে না। তৃতীয় নম্বর দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রাণের স্বামী আমার, আমি তো এখন চলে যাচ্ছি, আমার বড় ভয় লাগতেছে, আপনি নিজ হাতে আমার কবরে নামাবেন, কবরে নামাইয়া যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল জবাব না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের কাছে থেকে আসবেন না। নবী আমার বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার সব দরখাস্ত আমি পূরণ করব। আমার বন্ধুগণ, খাদিজা জাহান্নামের আগুনের ভয় করতেছে ভাই, ইসলামের প্রথম মহিলা খাদিজাতুল কুবরা তবু জাহান্নামের ভয় করে, বলুন তো আমাদের ভিতরে জাহান্নামের আগুনের ভয় থাকা দরকার না? দরকার না, দরকার যদি হয় মনোযাত্রা মুখস্থ করে নেন। আমার আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেন, ইমানদার ব্যক্তিদের পঞ্চম নাম্বার গুণ, তারা মাঝে মধ্যে বলবে রব্বানা সুরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরমা। রব্বানা মানে কি? হে আমাদের রব, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে ফিরায় রাখো মাওলা, আযাবা জাহান্নাম, কারণ কি? ইন্না আযাবা কানা গরমা, জাহান্নামের শাস্তি বড় যন্ত্রণাদায়ক শাস্তি মাওলা, আমরা বড় দুর্বল মানুষ, আমরা কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইন্না সাআত মুস্তাকর ওই জাহান্নামের সাইতে নিকৃষ্ট কোনো ঘর নাই, ওই জাহান্নামের সাইতে নিকৃষ্ট কোনো রেস্টুরেন্ট নাই। মুস্তাকর আর মুকাম, মুস্তাকর বলা হয় কিছুক্ষণ অবস্থান করার জায়গা, আর মুকাম মানে সব সময় থাকার জায়গা। জাহান্নাম সব সময় থাকার জায়গাও না, জাহান্নাম অল্প টাইম অবস্থান করার মতো জায়গাও না। কি ভাই আগুন, এটা কি কাউকে খাতির করে? ও আমার বন্ধুগণ শুন, জাহান্নামের ভয় যাদের সিনার মধ্যে আছে ভাই, ওই সমস্ত মানুষ কিন্তু গুনার কাজ করতে পারে না। জাহান্নামের ভয় কাদের মধ্যে আছে এমন একজন ওলির কথা বলে আমি সামনে চলবো, বিরক্ত হয়েছেন নি? বিরক্ত হয়েছে? ও আমার বন্ধুগণ, এক এলাকার মধ্যে এমন এক বুজুর্গ আছেন যে বুজুর্গের কাছে সব লোকজন এসে ভিড় জমাইছে, কেউ কয় হুজুর পানি করে দেন, কেউ কয় হুজুর একটু তেল পড়ে দেন, কত মুরিদানগণ আইসে সকাল সন্ধ্যা জিকির শিক্ষা করে। এলাকার বড় বুজুর্গ ছিলেন, এলাকার বড় বুজুর্গ, লোকজন নিয়ে সকাল সন্ধ্যা জিকির আজকার করে এলাকার বাচ্চা চিন্তা করতেছে যে যদি এইরকম ভাবে লোকজন জমতে জমতে সব ওইদিকে ভিড় করে তাহলে এরা আন্দোলন করে তো আমার তত্ত্বে তাউস আবার সিনায় নেবে না। তাই দুই চারজন মদারু আর মুসারু ঠিক করছে, এই টাকা লাগুক মদের বোতল লাগুক আমি দিব, ওই দরবেশকে এই জঙ্গল থেকে তাড়ান লাগবে। সম্মান দেওয়ার মালিক কে? কথা কন না কে? সম্মান ফিরিয়ে নেওয়ার মালিক কে? তো মান তাসাও ওয়া তুযিল্লু মান তাসাও বিয়াদিকাল খায়র, সবাই বলন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। মাস্তানরা
মদের নেশায়, টাকার নেশায় একজন বার বনিতা সুন্দরী নারীকে ঠিক করেছে। নারীকে বলছে টাকা তত আছে আমরা দেব, তোমার একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে ওই যে দরবেশটা ঘরের মধ্যে সুপ্রাখানায় রাত্রিবেলায় কোনো মুরিদ তার কাছে থাকে না, একা একাই সে আল্লাহ জিকির করে। এই অন্ধকার রজনীতি তুমি একা একা যাইয়া ওই দরবেশের আস্থা নাই, খালি ঘরের মধ্যে একবার উঠতে পারলে হয়, তারপরে তা করা লাগে আমরা করব। বন্ধুগণ, রাত্রি ১২টা একটা বাজে, অন্ধকার রাত, ঝড় তুফান চলতেছে, বৃষ্টি বাদলে রাত, দরজার মধ্যে ডাকতে আল্লাহর ওলি, আমি বড় বিপদগ্রস্ত মহিলা, মেহরবানি করে দরজাখানা খুলে দেন, আমি বাইরে যেতে পারতেছি না, ঝড় বদলে আমার কাপড় চুপুর ভেজে যায়। আল্লাহর ওলি মেহলি কণ্ঠের আওয়াজ শুনে বলতেছে, না মা তুমি এখান থেকে চলে যাও, অন্য জায়গায় আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করো, এই জায়গার মধ্যে মেয়ে মানুষকে আমি জায়গা দিতে পারবো না, তার কারণ হচ্ছে তহমতের জায়গার থেকে একটু ফাঁকে থাকাই ভালো। মহিলা বলতেছে, আল্লাহর ওলি আমি বিপদগ্রস্ত একজন মহিলা, আমাকে জায়গা দিলে কি আপনার জায়গার টান পড়বে, হুজুর বাঘে খাবে আমারে, সাপে ধরবে আমারে, মেহরবানি করে আপনি দরজাখানা খুলে দেন। কি বলেন বিপদ না? জোরে বলেন বিপদ না? আল্লাহর ওলি কে? আলেমুল গায়েব। আলেমুল গায়েব কে? আরো জোরে বলেন কে? পড়ুন, আলেমুল গায়েব, গায়েবের খবর জানেওয়ালা, উনি হলেন হুয়ার রহমানুর রহিম। যদি কোন মুরিদ মনে করে আমাকে পীর সাহেব গায়েবের খবর জানে, ইমান ছিলে যাবে। ও আমার ভাইরা, আপনারা যদি মনে করেন যে আমাকে এই দেশের বড় মৌলবী সাহেব গায়েবের খবর জানে, আপনাদের ইমান ছিলে যাবে। মানুষ কোনদিন গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানেন কে? সুলাইমান পয়গম্বর লাঠির উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, পরিশ্রম করতেছে, তাকায় দেখতেছে সুলাইমান আমাদের দিক তাকা আছে, পাথর কেটে কেটে মসজিদ বানাইতেছে রে, আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মউতকে পাঠায় দিয়েছিলেন ভাই, মালিকুল মউতকে দেখে সুলাইমান পয়গম্বর বলেছিলেন, ভাই যান মসজিদ বানাইতেছি একটু পারমিশন দেন, কয়েকটা দিন পরে যান নিয়ে যান। আজরাইল বলে, শোনেন পারমিশন দেওয়া যাবে না, অনুমতি নাই, সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান রে আমার ঘর আমি বানাবো, তোমার এত ঠেকা বললো কিসে? মসজিদ কার ঘর? আরো ধরে বলেন কার ঘর? খালিকা আমি না হলে এই মসজিদ থাকে? আমার ভাইরে আপনি কথা বলেন না, আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ। সে সময় আমার আপনার মতো টুপি আলা ছিল না, সে সময় আল্লাহ আবাদিল দিয়াও খানায় কাবার হেফাজত করছে, করেন নাই? কাজে আমার আপনার মতো মানুষ দিনের কাম না করে, আল্লাহ মশা মাসি দিয়া ফাঁসির কুঞ্জার দিয়াও দিনের কাম করায় নেবে। বন্ধুগণ, যান বাইর হয়ে গেছে, সুলাইমান পয়গম্বর বলছেন, আল্লাহ একটা দরখাস্ত চলে যাব, রাজি আছি, লাঠির উপর ভর করে দাঁড়ায় আছি, মসজিদের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন এই অবস্থায় আমি থাকি। জিনজাতি যদি গায়েবের খবর জানতো ভাই কাজ করতো না, জিনেরা মনে করছে ওই যে সুলাইমান দাঁড়ায় থেকে দেখতেছে, উনি যদি দেখে কাজে ফাঁকি দিচ্ছি আমাদের জান খতম করে ফেলারে, তাড়াতাড়ি কাম কর। ছয় মাস পরে যখন লাঠির মধ্যে ঘুম ধরে গেছে, লাঠিখানা ভাঙ্গে যখন পড়ে গেছে, জিনজাতি যায় দেখতেছে, দেখতো কয়দিন আগে মারা গেছিল, একটা ঘুন পোকা তখন লাগা দিছে, একটা কাঠের মধ্যে একটা ঘুন পোকা কতদিনে একটা কাঠ ছিদ্র করতে পারে, হিসাব করে দেখো ছয় মাস আগে আল্লাহর নবী সুলাইমান মারা গেছে। জিন্দাতি বলা হয় রে, আগে যদি জানতাম সুলাইমান মারা গেছে তাহলে আমরা হার ভাঙ্গা খাটুনি এই জায়গার মধ্যে খাতা লাগতো না। ও আমার বন্ধুগণ, জিন্দাতি কিন্তু গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। ধরে বলেন কে? আসুন, পেছাব জানে না যে আমার কাছে এই মহিলা কোন মতলব নিয়ে আসতেছে। বন্ধুগণ, চাকর কিন্তু জিনিসপত্র ছাড়াই বাড়িতে গেছে, মনে আছে? ওই যে চারটা দোয়া করার চাকর,
বস্তু কিনে নিয়ে গেছে বাদাম বাজা কিনছে কিছু কিনে নাই খালি হাতে গেছে মহাজন জানে আমারে কি বলে এদিক থেকে মা খাদিজাতুল কুবরা দরখাস্ত করছেন তিনটা মা বোনরা একটু কান ফেলায় শোনেন ও আমার বন্ধুগণ এদিক থেকে সুন্দরী নারী দরজা লক্ষ দরজা এরকম নাড়াচাড়া করে আল্লাহর ওলি দরজা খুলে দেন আল্লাহর ওলি বলা মা ঠিক আছে দরজা খুলে দিলাম ওই যে ঘরের কোণে ওই জায়গার মধ্যে শুয়ে থাকো আল্লাহর বাতি ঘরের কোণায় গেছে ঠিক তো আমাকে কামাই করতেই হবে আমাকে অনেক টাকার লোভ দেখা আছে আমি এই জায়গায় শুয়ে থাকলে বসে থাকলে কাজ হবে না আমাকে কাজ করতেই হবে এবার আল্লাহর বান্দি শরীর থেকে সম্পূর্ণ কাপড় চোপড়গুলি খুলে উলঙ্গ হয়ে ওই দরবেশের সামনে কাপড় চোপড়গুলি রেখে দিল জোরে কর না আউযুবিল্লাহ কি বলেন মহাপরীক্ষা নয় এত বড় পরীক্ষায় পাশ করা কত বড় কঠিন ব্যাপার ওহাবার দুটো বাইরানে দেখুন জাহান্নামের ভয়ে যার সিনের মধ্যে আছে তারা তাদেরকে আল্লাহ এমনি করেই কিন্তু হেফাজত করেন ও আমার বন্ধুগণ আল্লাহর বান্দি তখন ওই সম্পূর্ণ নগ্ন শরীর নিয়ে দরবেশের কাছে এসে বলে আল্লাহর ওলি শোনেন আপনি আমার সাথে মিলন ঘটান পৃথিবীর কোনো মানুষ দেখবে না আল্লাহর ওলি তখন চিন্তা করলেন হায়রে আমি আমার তামাম জিন্দিগির ফসল কি আজ একদিনে নষ্ট করে দিব আমার 30 বছরের সাধনা কি আজ একটা বদামূলে নষ্ট হয়ে যাবে আল্লাহর ওলি তখন চিন্তা করলেন এই বান্দির সিনার মধ্যে জাহান্নামের ভয় ঢুকান দরকার ও আমার বন্ধু বন্ধুগণ খেয়াল করেন আল্লাহর ওলি তখন কি করলেন ওই বাতির অগ্নি আগুনের মধ্যে নিজের শাহাদত আঙ্গুলি ঢুকায় দিচ্ছেন হাত আর টান দিচ্ছেন না আঙ্গুলি আগুনের মধ্যে দিয়া বলে আঙ্গুলি রে শোন নফস রে শোন এই মহিলার দিকে অবলোক নেত্রে তাকিয়ে রইছস তুই তোর দিল সাথে তার সাথে মিলন ঘটাক দেখ এই যদি জিনাদা ভিতরে লিপ্ত হোস এই বাতির আগুনের চাইতে দুনিয়ার আগুনের চাইতে শত শত বেশি গুণ পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুনে কিন্তু জ্বলা লাগবে আঙ্গুল টান দিচ্ছে না সমস্ত শাহাদত আঙ্গুল যখন পুড়ে গেছে ভাই আল্লাহর বান্দি আর সহ্য করতে পারে না আল্লাহর বান্দির মধ্যে কি ভাবাবেগ তৈয়ার হয়ে গেল ওই সুন্দরী রমণী এক চিৎকার দিয়ে দরবেশের ঘরের মধ্যে মরে গেল একটু জিকির কর আল্লাহ ইলাহ محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلن صلى الله عليه وسلم দেখতে দেখতে কি কাণ্ডটা ঘটে গেল আল্লাহর ওলি আশ্চর্য হয়ে যায় হায় রে জাহান্নামের আগুনের কথা শুনে আমার এই মেয়েটা যখন মারা গেল এখন যদি কেউ আমারে জিজ্ঞেস করে মেয়েকে তুমি মারলা কেন কারণ কি কি জবাব দিব রাত পড়ে গেল সকালবেলায় ওই লম্পটের দল মুসারুয়ার মদরুর দল হাজির হয়ে গেছে ওই টাকার লোভে আর মদের নেশায় মাতাল হয়ে সেই দরজায় দাঁড়িয়ে যায় দরবেশের ঘরের শিকল ধরে টান দিয়া কয় ও আল্লাহর ওলি আপনার ঘরের মধ্যে একটা মহিলা আশ্রয় নিয়েছিল নাকি বলে হ্যাঁ আশ্রয় নিয়েছিল বলে মহিলাকে বের করে দেন আপনি বুজুর্গ মানুষ বুজুর্গ মানুষ আপনার কি একা কি বলেন বিপদ না এখন জোরে বলেন বিপদ না আমি আমার বক্তৃতার মাঝে মধ্যে তাই বলে থাকি অফিসার প্যান্ট শার্ট করে নেকটাই লাগায় অফিসের দিকে রওনা দিতেই গ্রামের থেকে এক মাইল দূর পাকা রাস্তা মেটো পথ দিয়ে এক মাইল হেঁটে যাওয়া লাগে হাতের মধ্যে অফিসিয়াল ব্যাগ হাতের মধ্যে রয়েছে ঠিক এমন সমাজই দেখা যায় এই 5 কেজি ওজনের একটা বয়েল মাছ লাফায় উঠছে সড়কের উপরে বলেন তো অফিসার কি ব্যাগ রাখায় বয়েল মাছকে ধরবে না কেন ধরব কাঁচা মা বহুত বড় লোভের জিনিস কাঁচা মাছ দেখলে মানুষ সহ্য করতে পারে না কাঁচা টাকা দেখলে মানুষ সহ্য করতে পারে না আপনারা মাহফিল থেকে বাড়ি যাবেন
দেওয়ার সময় যদি দেখেন দশ হাজার টাকার একটা পেটি বিশ্ব রোডের মধ্যে পুড়ে আছে, কি বলেন, টাকার পেটি ওই জায়গায় রেখে দেবেন না বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ, যদি পাঁচ সাতজন থাকে, আমি পাইছি, আমি পাইছি, টাকা ছিঁড়ে ফেলবে। ও আমার বন্ধুগণ, আল্লাহর ওলি বলেন এমন দেশ আছে ভাই বাংলাতে সারা বিশ্বের মধ্যে, যদি মসজিদের মধ্যে কেউ টাকার তহবিল রেখে আসে, এক মাস ওই জায়গায় টাকার তহবিল ভরে থাকবে, কেউ হাত দিয়ে স্পর্শ করবে না। মুসলমান মুসলমানের দায়িত্ব হচ্ছে অপরের মাল হাত দিয়ে স্পর্শ করবে না। অর্থাৎ আমার মাল নয়, জাহান্নামের ভয়দার কিনার মধ্যে আছে, রাস্তার মধ্যে পড়ে থাকা জিনিস কোনোদিন হাত দিয়া উঠায়া নিবে না। কোথায় মুসলমানি তুমকু যাও সন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ সব তরা বন্ধুগণ। তাই বলি কাঁচা টাকা কাঁচা নারী আর কাঁচা মাছ মহিলাদের লোভনে যে সম্বরণ করতে পারে না। কত কবি কত সাহিত্যিক কত কত মানুষ চলে গেল নারীর প্রেমে পড়ার কারণে, তার কবির কবিত্বগিরি খতম হয়ে যায়। কত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি ফেল মেরে যায়, ওই প্রধানমন্ত্রীর কাছে গেলে সব খতম হয়ে যায়। দেশের প্রধানমন্ত্রী মহিলা তো, আমাদের বাড়ির প্রধানমন্ত্রী মহিলা। ও আমার বন্ধুগণ, কাজে একটু হুশ করে চলার জন্য চেষ্টা করবো ভাই। দেখুন না, আল্লাহর ওলি মহা বিপদের মধ্যে পড়ছেন, আপনারা আমার কথার জবাব দিন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? বন্ধুগণ, সকালবেলা দরবেশকে যখন দরজা খুলে দিছে, দরজা খোলার পর দেখতে পাই মহিলার গায়ে কোনো কাপড় চুপুর নাই, মহিলা উলঙ্গ অবস্থায় শুয়েছিল, কাপড় চুপুর তার গায়ের উপর নিক্ষেপ করে দিয়েছে দরবেশ। এবার বলে দরবেশ, তুমি সেনা ব্যবিচারও করেছো, মহিলাটা মেরে ফেলেছ, তোমার আর উপায় নাই, এই দেশের আইন হচ্ছে জানাম সেনা করবে এবং মানুষ হত্যা করবে, ওদের শাস্তি আমার রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে বড় কঠিন। শাস্তি কি? কিছুক্ষণ পর শুনতে পাচ্ছেন রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ছয় নম্বর গুণ, বিরক্ত হয়েছেন? আজকে বেতুয়া মাদ্রাসায় সব আপনারা যাবেন না, মেলা দূর নাকি এখান থেকে? আচ্ছা, এই এলাকার মুসলমান কারা কারা হাত তুলেন তো বেতুয়ার ওই সাইডের? এ কয়েকজন মাত্র, এই সামনে তো দেখা যায় না মানুষ। এই দিকটা লাইট দিতে বলছিলাম, লাইট কেন দেওয়া হয় নাই? এন্টারটেনমেন্ট কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করে বলছিলাম, লাইট আজকেও দেওয়া হয়নি। আমি অনুরোধ করবো আগামীকাল এদিকতে লাইট দিতে হবে, ভাইজানদের মুখ না দেখতে পারলে আলোচনা করে আমি আরাম পাই না। শোনেন, আর অল্প সময়ের ভিতরে মোনাজাতে হাত উঠাবো, একটু মহব্বতে জোরে সোরে আওয়াজ একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ দুই ভাগ করা হবে। কি দিয়ে দুই ভাগ?
গাছ ফাড়া করা রেডি হাজার দরবেশের হাতে পায় স্পিকল ওই মহিলাকে একটা খাটের মধ্যে উঠাইছে আর দরবেশকে টাইনা নিয়ে যাচ্ছে রাজ দরবারে আপনারা উত্তর দেন দরবেশের কোনো দোষ আছে জোরে বলেন দোষ আছে ওই দরবেশ রাজ দরবারে চলে গেছে বন্ধুগণ বিনা দোষে অনেক সময় দোষী হওয়া লাগে কিন্তু রব্বুল আলামিন অনেক সময় সেটাকে দুনিয়ার বুকে প্রকাশ করে দেন জাহান্নামের ভয়ে ভীত একজন মানুষ ছিলেন তার এই সেই ওলির নাম ছিল ইবনে জুরায়েজ জোরে বলেন কি নাম ইনিও সুফরার মধ্যে বসে বসে ইবাদত করতেন এমন দাস এমন ভাবে আল্লাহকে ডাকতেন ওই দেশের বাচ্চা এই রকম ষড়যন্ত্র করে এই ইবনে জুরায়েজকে বিপদের মধ্যে ফেরানোর জন্য চেষ্টা করে একজন নাথরের মেয়েকে টাকা দিতে ওই দেশের বাচ্চা চেষ্টা করছে এই ইবনে জুরায়েজের মধ্যে বিপদে ফেলা লাগবে একজন তিন নাম্বার মহিলা এসে রাজ দরবারে সাক্ষী দিতে যাব না এই আমার পেটে বাচ্চা আছে এই জঙ্গলের মধ্যে যে দরবেশ বসে আছে ওই দরবেশের দ্বারাই আমার এই কাম হয়েছে দূর কান্না হুজুবিল্লাহ আল্লাহর ওলি ইবনে জুরায়েজ বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে উনি হাদিস নকল করেছেন আল্লাহর ওলি রাজদরবারে চলে গেছেন প্রথম দরবেশের কথা একটু পরে শুনুন ভাই এই যে ইবনে জুরায়েজ আল্লাহর ওলি চলে গেছেন রাজদরবারে মহিলা সাক্ষী দিচ্ছে বাচ্চা বলছে ঠিক আছে তোমার পেটের বাচ্চা আগে হোক তারপরে বিচার হবে ও আমার ভাইরা ওই বার বনিতা মহিলার পেটের বাচ্চা হলো এবার দরবেশকে হাজির করা হলো এবার জিজ্ঞাসা করতেছে দরবেশ তোমার মতো মানুষ কি অপকর্ম করতে পারে আল্লাহর ওলির কথা ভাই আল্লাহর ওলি বলতেছে ও বাচ্চা নামদার যদি এই ছোট্ট ছেলে সাক্ষী দিতে পারে যে আমি অপকর্ম করেছি তাহলে আমার যে বিচার হয় সেই বিচারই আমি মেনে নিতে রাজি আছি দেশের লোক মনে করে শোনো আল্লাহর ওলি রে ও দরবেশে শোনো কেবল সদ্য প্রসূত বাচ্চা মার কোলে বসে দুধ খায় সেই ছেলে কি কথা বলতে পারে নাকি আল্লাহ মা ইবনে জুরায়েজ বলে শোনো যদি আল্লাহ বলার তৌফিক দেন তাহলে ছোট্ট বাচ্চাও কথা বলতে পারে আমার বন্ধুগণ আল্লাহর ওলি বলে ইশারা দিয়ে বলতেছে কোসি বাচ্চারে বল তোর আব্বার নাম কি আমি তোর আব্বা কি না একটু পরিষ্কার করে এই দরবারের মধ্যে বলে দে ধমক দিয়ে এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কোসি বাচ্চার জবান খুলে দিলেন কোসি বাচ্চা ভরা দরবারে সাক্ষী দিতেন অমুক রাখাল অমুক মাস্তান হলো আমার বাবা আমার মা অত্যন্ত পক্কার মহিলা অবস্থা নামদার দরবেশের কিন্তু কোনো দোষ নাই এবার দরবেশের ঘর কিন্তু ভাঙ্গে দিছিল লোকজনে বাচ্চা বলতেছে ঠিক আছে আপনার ঘর আমি সোনা চাঁদি দিয়ে বানায় দেব দরবেশ বলে না স্বর্ণ চাঁদির ঘর আমার দরকার নাই আমার যে ভাঙ্গা ঘর ছিল ওই ভাঙ্গা ঘর বানায় দেন বাচ্চা জিজ্ঞাসা করে আল্লাহর ওলি রে আপনি জীবনে কোনো গুনাহ করেছিলেন নাকি যার কারণে আজ এত বড় তোহমতের শিকার হতে হলো আল্লাহর ওলি বলতেছে হুজুর আমার জীবনে তেমন কোনো গুনাহ আমার মনে পড়ে না তবে আমি একদিন নফল নামাজ পড়তেছিলাম ধরে বলেন কি নামাজ পড়তেছিলাম নফল নামাজ পড়তেছিলাম আমি একদিন ওই সময় আমার অসুস্থ মা বিস্তার মধ্যে ছিল বিস্তার ভিতর থেকে আমার ডাক দিল আমার প্রাণের পুত্র রে আয় তুই আমার কাছে আয় আমি এই মাসলা জানতাম না মাস্তার মধ্যে আছে নফল নামাজ পড়া শুরু করলে মা বাপ বিপদে পড়ে ডাক দিলে নফল নামাজ ত্যাগ করে আব্বা আমার কাছে যাওয়া লাগবে এই মশলা আমি জানতাম না তাই আমি মা ডাকতে তবু আমি মার কাছে গেলাম না আমি নামাজ শেষ করে যায় দেখি জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মা মরার সময় কি বর্তব্য করে গেছে হুজুর জানি না আমার জানা মতে আমার কোনো পাপ নাই আমি তো জঘন্য কোনো অপরাধ করি নাই বাচ্চা নামদার তবে আমার মা মনে হয় এই বর্তব্য করেছিল মার বর্তব্যের কারণে শত শত মানুষের সামনে আমাকে লজ্জা পাওয়া লাগলো আমি যে কিতাবখানা লিখেছি এই দরবেশের ইতিহাস কিতাবের মধ্যে লেখা আছে এটাতে একটা পয়েন্ট আব্বা আম্মার কি হক কি দায়িত্ব আর কি কর্তব্য আপনি আমি সন্তান হয়ে আব্বা আম্মার জন্য কি করতে হবে কি দায়িত্ব আছে এই কিতাবটা পড়ে পড়ার জন্য চেষ্টা করবেন ভাই আমি আমার বাবাজিদেরকে বলবো বাবাজিরা সন্তানদের কি হক এটাও কিন্তু আপনার জানা দরকার ও আমার বন্ধুগণ কোরআন দিয়া যখন এই দরবেশের মাথার উপরে ফাড়া শুরু করছে মনে আসেনি কোরআন যখন ধরছে একদম মিথ্যা মহিলার নাক
মৃত্যু মানুষের লাশ তার পাশে রয়ে গেছে কোরাত যখন মাথার সাথে বাঁধানো হয়েছে আল্লাহর ওলি আল্লাহর কাছে গুহুর ডাক দিল আল্লাহ আমি অন্যায় করেছি কি করি নাই তুমি মাওলা তো ভালো করেই জানো ইয়া আল্লাহ এই কোরাতখানা তুমি ঠেকাও আমি মরে যাই তাতে কোনো আপত্তি নাই কিন্তু মানুষের মনের মধ্যে যেন এই সন্দেহ না ঢোকে টুপি দাঁড়িয়ার সম্মতি লেবাস করে মানুষ অপকর্ম করে আল্লাহ আমি আমার জানের মায়া করি না কিন্তু তুমি হক প্রকাশ করে দাও আমার বন্ধুগণ বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছে দরবেশ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন গো ভাই ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা মহিলাকে খাটের উপর থেকে করে দিলেন ধরে কান মারা কাদের কুদরত দারি হরতে খাই আকনে মর্দারা তু যাবা বক্সি জেন্দারা বেজাকনি মরা মানুষকে তাজা করার মালিক কে মহিলা তাজা হয়ে গেছে মহিলা বলতেছে বাচ্চা নামদার আল্লাহর ওলির কোনো দোষ নাই আল্লাহর ওলির মধ্যে জাহান্নামের যে ভয় আছে দুনিয়ার আর কারো মধ্যে নাই আপনি দেখেন না তার আঙ্গুল পুড়ে গেছে বাতির আঙুল দিয়ে আঙ্গুল পুড়ায় ফেলছে আর বলছে ও আমার মন রে দুনিয়ার বাতির আগুনের সাইতে জাহান্নামের আগুন কিন্তু সত্য এই কথা বলার সাথে সাথেই আল্লাহর বান্দে আবার সাবেক মতো মরে গেল ভাই দরবেশকে ওই জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো আসন জাহান্নামের ভয় আল্লাহর ওলির সিনার মধ্যে ছিল তাই মহা বিপদের হাত থেকে রক্ষা পাইছে যদি আমার আত্মার মধ্যে জাহান্নামের ভয় থাকে তাহলে বড় বড় গুনার কাছ থেকে আমরা বিরত থাকতে পারব ছয় নম্বর গুণ ইমানদারের আমার সাথে সাথে জোরে সোরে আওয়াজ দিয়ে বলো না শয়তানের রাজীম জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াল্লাযীনা ইযা আনফাকু لم يصرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال رسول الله محبة بلن صلى الله عليه وسلم من فقه الرجل قلده في معصيته وقال رسول الله আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা মানিকতা সাদা একটা একটা করে গুণগুলি মনে রাখেন এক নাম্বার আল্লাহর গোলাম হলেন দুই নাম্বারে কি বলেছি গর্ব অহংকার করা যাবে না তৃতীয় নাম্বার আপনাদের সামনে পেশ করা হয়েছে কি মনে আছে মূর্খ লোকের সাথে অযথা তর্ক করা যাবে না চতুর্থ নাম্বার সাধ্য মতো রাত্রি জাগরণ শেষ রাত্রির ইবাদত পঞ্চম নাম্বার জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না ছয় নাম্বার والذين إذا أنفقوا إيمان دار